ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি এসএম মোটরস এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। সাথে আছি আমি সামিয়া। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে আমরা এফজেডএস ভার্সন 2 আর্মাডা ব্লু কালারের একটি গাড়ি আমাদের সম্মানিত কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করতেছি। তো প্রথমত তার সঙ্গে পরিচয় হব, এবং দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার ছাড়াও কিন্তু আমাদের সঙ্গে আছে আমাদের স্পেশাল, আমাদের টেরিটরি বস ইয়ামা থেকে এসেছেন। তো সেও আজকে আমাদের সাথে কথা বলবেন। তো আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম মাইদুল ইসলাম। কোথা থেকে আসা হয়েছে? আমি শ্রীপুর থেকে। শ্রীপুর থেকে এসেছেন। পেশায় কি করা হচ্ছে? পেশায় বিজনেস করি। বিজনেস করা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের বসকে কিছু বলার জন্য অনুরোধ করব প্লিজ। না, তেমন কিছু বলার নাই। বাংলাদেশের অলমোস্ট অনেক জনপ্রিয় বাইক হচ্ছে ভার্সন 2। এই পর্যন্ত সবাই বাইকটি ইউজ করতেছে এবং খুবই সাফল্যতার সাথে, এবং আমার সার্ভিস নিয়ে বলার কিছু নাই। তো আমার আজকে হচ্ছে যে, যেহেতু এসএম মোটরসে চলে আসছি, বেসিক্যালি হচ্ছে আমি আমাদের সময় কাস্টমার ভাইকে জিজ্ঞেস করবো যে আসলে বাজার তো অন্যগুলো অনেক বাইক আছে এই সেগমেন্টে, 150cc বাংলাদেশে অনেক বাইক আছে, অনেক কোম্পানিও আছে। তারপরে হচ্ছে যে এফজেড ভার্সন 2 টা অলমোস্ট আপনি কেন চয়েস করলেন বা কেন ভালো লাগছে আপনার কাছে এক কথায়? জি, থ্যাংক ইউ। বাইকটা চয়েস করা অনেকদিন ধরে আমার উদ্দেশ্য ছিল, আমি আমার একটা বাইক নিই। প্রথমত বাইকটা নেওয়ার ইচ্ছা ছিল ইয়ামাহা থেকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা আমার বয়স এবং আমার পার্সোনালিটির সাথে আমি মনে করি যায়। সেটার কারণ এটার FI ইঞ্জিন এবং এটার যে সিটের যে ইয়াটা, বসার যে ব্যাক পেন গুলো, আমি শুনেছি আমার ছোট ভাই ছিল সে থেকে শোনার কারণেই আমি এটার প্রতি অনেক আগ্রহ হয়েছে। বাইক ছিল আরটিআর, অ্যাপাচি আরটিআর, মানে অ্যাপাচি আরটিআরটা আগে চালাই দেন, সেটা সেল করছেন, সেল করে দিয়ে আমি এখন এটা নিচ্ছি। আমার ভালো লাগছে, ভালো লাগতেছে। আচ্ছা, তো এটার মাইলেজ সম্পর্কে কোনো ধারণা আছে যেটা পার লিটারে কেমন যেতে পারে? জি, আমি যতটুকু শুনেছি 45+। 45+ যদি আমি ঠিকমতো ব্রেকিং বা যে ইয়াগুলো আছে এগুলো ঠিক করে, হ্যাঁ মানে এটা মেইনটেনেন্স গুলো যদি আপনি প্রপারলি ভাবে চালান, মেইনটেনেন্স করে, তাহলে অবশ্যই 45 তা আমরা সিটি রাইডে বলে থাকি, অথবা জ্যামে থাকলে সেখানে 1-2 কিলোমিটার কমতে পারে, বাট হাইওয়েতে সেটা 48 থেকে 50 পর্যন্ত পাওয়া যায়। আর অলমোস্ট কি মাইলেজটাই আপনার কাছে অনেক কিছু, নাকি এটা একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে আপনার কাছে? অফ কোর্স ব্র্যান্ড ভ্যালুটাই আমার কাছে সবচেয়ে বেশি, মাইলেজটা এফেক্ট করে না, কারণ আমি আরটিআর চালিয়েছি, আমি আরটিআর 37, 38, 40 ভিতরে চালিয়েছি, তো আমার কাছে মাইলেজটা ভ্যারি করে না, বাট আপনি ঘুরে দেখছেন। তো সার্ভিস নিয়ে যেহেতু আজকে নতুন আপনি আজকে কিনছেন, তো সার্ভিস নিয়ে আসলে আপনি আমাদের কাছে আসলে বা তখন বলতে পারবেন, বাট বেসিক্যালি আপনার কোন রিলেটিভ বা পরিচিত কাছে জানছেন যে আসলে ইয়ামার সার্ভিস পয়েন্ট গুলো কেমন সার্ভিস প্রদান করে থাকে আপনাদেরকে? হ্যাঁ জি, আমি জেনেছি সেটা মাগুরা সম্পর্কে যতটুকু জেনেছি, তার থেকে বাইরে থেকেও জেনেছি, আপনাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সাথে আমার একটা ভাই আছে, ভাইয়ের নাম মোসিউল ভাই। মোসিউল ভাই, ভাইয়ের সাথে আজকে ভার্সন 2 বাইকটি কিনতে আসছেন, তো বেসিক্যালি আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভার্সন 2 টা সব মিলেই ভালো লাগে। এটা মানে কেনার কারণটা কি? ভাইয়া তো আর তিনটা কারণ বললো, এটা পারফরম্যান্স, এটা লুকিং, এটা মাইলেজ, এটা সার্ভিস। ব্রেকিং সিস্টেমটা ভালো, তারপরে গাড়ির রেসিংটা ভালো, সবকিছু মিলে আমার ফেভারিট একটা গাড়ি। আচ্ছা, সো আর কথা বাড়াবো না, আসলে আমাদের সময় তো গ্রাহক, আপনারা দেখতেই পারতেছেন যে ওনারা বাইকটি ডেলিভারি নিয়েছে আমাদের কাছ থেকে। এবং একটা বাইক শুধু পারচেস করাটাই বড় কথা না, বাইকের সাথে সার্ভিস রিলেটেড এবং বাইকটি কেমন সার্ভিস দিবে ভবিষ্যতে এবং তার লংজেভিটি এবং তার হচ্ছে মাইলেজ, সার্ভিস, অলমোস্ট সবকিছু মিলে এবং একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ইয়ামা, যেহেতু একটা অলমোস্ট একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, এটা আসলে ভ্যালুটা অনেক ক্রিয়েট করে সবার কাছে, সবার অন্তরে একটা ইয়ামার প্রতি ভালোবাসা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, নতুন বছর শুভেচ্ছা ভাইদের, যে ওনার পরিবারকে নিয়ে উনি বাইকটি সুন্দর করে রাইড করবে এবং সেফটি মেনটেন করে রাইড করবে সেই আশাই করি। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস ইয়ামা, ইয়েস ইয়ামা, ইয়েস, থ্যাংক ইউ।